হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে। সো গাইস, আজকের ভিডিও টপিক হচ্ছে কি, আপনার উপরে যে সামনের যে থার্ড ক্যামেরাটা আছে ওই ক্যামেরার সেটিংস সম্বন্ধে, ঠিক আছে। সো এটাতে আপনি এমন একটা সেটিংস করতে পারবেন যেটা আপনি আগে কখনোই জানেন না। সো গাইস, এটা করতে হলে কি এটা দিয়ে কী কাজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনার মোবাইল যখন লক থাকবে, তখন লক থাকা অবস্থায় আপনি যদি আপনার মোবাইলে কেউ যদি উল্টাপাল্টা লক দেয়, তাহলে কিন্তু সেই ক্যামেরাটা অটোমেটিকলি আপনার যেই লকটা খোলার চেষ্টা করে তার ছবিগুলো তুলে ফেলবে, ঠিক আছে। আপনার মোবাইলে কোনো অনলাইন থাকা লাগবে না, ডাটা চালু থাকা লাগবে না, ওয়াইফাই কানেকশন থাকা লাগবে না, মোবাইল সাধারণ মতো থাকলেই চলবে। ওকে, সো এটা কীভাবে করবেন, এটার জন্য একটা ছোটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে এইটা, থার্ড আই। ওকে, সো এটা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, যদি না পান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, সো আমি এটাতে ক্লিক করি, ওপেন করতেছি। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে এখানে দিবেন, ওকে দিবেন, তারপর কিছু পারমিশন চাইবে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। ওকে, অ্যালাউ দেওয়ার পর আপনি কিন্তু এই এই কর্নারে তিরলাপ অপশানে ক্লিক করতে হবে আপনাকে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর টিক চিহ্ন আসে আসছে, এখানে ক্লিক করবেন, তারপর ওকে দিবেন। তারপর এখানে আসছে কিছু অপশন, এখানে আপনি একদম উপরেরটা দিবেন, অ্যাক্টিভেট দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ। ওকে, সো এটা দেওয়ার পর এখানে এখানে দেখতে পাচ্ছেন কিছু টাইম আসছে, সো টাইমটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো তারপর আসছে নেক্সট, আবার টাইম চাচ্ছে, সো অপেক্ষা করলাম টাইমের জন্য, তারপর নেক্সট, আবার 5 সেকেন্ড। সো এরকম করে কিন্তু আপনাকে সেটিংসটা করতে হবে, ঠিক আছে। সো অ্যাকসেপ্ট, বাস হয়ে গেছে আমার। তারপর এখানে এরকম একটা অ্যাপ্লিকেশন আপনি এটাকে অফ থাকবে, আপনি এটাকে অন করে দেবেন। ওকে, সো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, এখানে এটা অনই আছে, ঠিক আছে। সো আমার কিন্তু এখন হয়ে গেছে, সো বাস আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আমি এখানে কিন্তু আমার আর কোনো কাজ করতে হবে না। এখন আমি যদি মোবাইলটা লক করে আমি যদি লক ওপেন করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার এই ছবি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার পিকগুলো তুলে ফেলবে। ওকে, সো গাইস, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই মোবাইল লক এই অ্যাপ্লিকেশনের কাজটা কি, ঠিক আছে। আমার মোবাইলটা আমি এখন লক করলাম, সো আমি লক করতেছি, লক করে আমি উল্টাপাল্টা লক দিচ্ছি। ওকে, সো হচ্ছে না, ঠিক আছে, আমি আবার দিচ্ছি, হচ্ছে না, ঠিক আছে। সো আমি দুইবার দিয়েছি, ঠিক আছে, এটাকেও কিন্তু আমি দিয়েছি। সো এখন আমি ডিরেক্টলি আমার যে পাসওয়ার্ডটা আমি এটা দিয়ে ওপেন করতেছি, ঠিক আছে। সো ওপেন হয়েছে। সো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে যে এই আমি যে ওপেন চেষ্টা করলাম আমার ছবিগুলো তুল ক্যাপচার করছে কিনা। ওকে, সো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। সো সোজা এখানে চলে যাবেন, এখানে চলে যাওয়ার পর দেখতেছেন আপনারা এখানে একটা অপশন আছে যে ফটো লগ। ওকে, সো এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমি এখন ট্রাই করছি, কিন্তু আমার মোবাইলে আমার অলরেডি ছবিগুলো তুলে ফেলছে, ঠিক আছে। আমি ট্রাই করার পরে কিন্তু আমার ছবিগুলো তুলে ফেলছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিগুলো তুলে ফেলছে। সো কখন তুলছে, কখন কী হয়েছে, সব কিছু কিন্তু টাইম আছে, ঠিক আছে। সো এখানে 0 সেকেন্ড আগে একদম উপরে দেখতে পাচ্ছেন আপনারা। সো এরকম কিন্তু আপনার মোবাইলে সবগুলো করতে পারবেন। এটাতে কিন্তু আরেকটা কাজ আছে, আর সেটা হচ্ছে কি, আপনি যদি আপনার মোবাইল যদি কোথাও রেখে যান, তাহলে কিন্তু আপনার মোবাইল কোথাও যদি রেখে যান, তাহলে আপনার অটোমেটিকলি আপনি অন্য একটা মোবাইল দিয়ে দেখতে পারবেন আপনার মোবাইলের লক কে খোলে, ঠিক আছে। সেটা কীভাবে করবেন, সেটা হচ্ছে কি, আপনার এখানে একটা 3 ডট অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আছে, ঠিক আছে, একদম উপরে সেটিংস আছে। সো সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে গুগল ড্রাইভ ব্যাকআপ একটা অপশন আছে, সো এটা অন করে দিবেন, ঠিক আছে। সো সেটা অন করে দেওয়ার পর আপনার কী চাইবে, একটা জিমেল চাইবে, ঠিক আছে। আমি এটা অন করতেছি, অন করার পর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি জিমেল চাইছে। সো এখানে আপনি যে কোনো একটা জিমেল দিতে পারবেন, আপনার মোবাইলে যেটা আপনার যদি পার্সোনাল একটা জিমেল থাকে সে আপনি সিলেক্ট করবেন। এই জিমেলটা দিয়ে আপনি কী করবেন, আপনি এখানে একটা জিমেল বসাবেন, ঠিক আছে। এই জিমেলটা এখানে কানেক্ট করে দিলে কিন্তু এটা অন হয়ে যাবে, ঠিক আছে। সো এটা অন হয়ে যাবে, এখান থেকে অন হয়ে গেলে আপনার ওই জিমেলটা যেটা এখানে যেটা কানেক্ট করছেন ওই জিমেলটা আপনি যদি অন্য একটা মোবাইলে ওই জিমেলটা সেট করেন বসান, তাহলে ওই জিমেলে কিন্তু এখান থেকে নোটিফিকেশান চলে যাবে আপনার ওই জিমেলে যে আপনার এই মোবাইলে মানে এই মোবাইলে এই লকটা কেউ খোলার চেষ্টা করছে, ওই মোবাইলে ওই জিমেলে একটা মেল চলে যাবে, মানে একটা নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে। তবে এটার জন্য কিন্তু এই মোবাইলটা অনলাইনে থাকা লাগবে না, ঠিক আছে, এটা হচ্ছে এই সহজ উপায়। সো এই মোবাইল এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। সো গাইস, এই অ্যাপ্লিকেশনটাতে আরেকটা কাজ আছে, সেটা জানতে হলে আমি বলে দিচ্ছি। সেটার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকন বেলতে ক্লিক করে পাশেই থাকবেন আমার নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, সেই কাজটি হচ্ছে আপনি যদি মোবাইলে লক করেন, তাহলে কিন্তু প্রত্যেকবার আপনার কিন্তু এই অ্যাপ্লিকেশন ঢোকা মানে অ্যাপ্লিকেশনে গিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে না, ঠিক আছে।
আপনার মোবাইল যদি কেউ লক করে তাহলে কিন্তু আপনি এখানে এখানে হোম পেজে আইসে আপনি এখানে সারা টানবেন উপরে থেকে নিচে ডাউন করবেন, তখন দেখতে পারবেন আপনি এখানে এখানে কিন্তু অলরেডি একদম উপরে অপশন চলে আসছে, ঠিক আছে। কেউ যদি এরকম নোটিফিকেশন চলে আসবে আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। সো বারবার ওই অ্যাপ্লিকেশনে যাওয়া লাগবে না। আর আরেকটা কথা হচ্ছে, এই অ্যাপ্লিকেশন যদি আপনার কোনো কাজে না লাগে তাহলে কীভাবে কাটবেন? এটা কিন্তু এইভাবে কিন্তু কাটলে ইনস্টল কিন্তু হবে না, ওকে। সো দেখ, আমি কিন্তু এখন এটা কাটার চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন? সো এটা কিন্তু এইভাবে ইনস্টল হয় না, দেখতে পাচ্ছেন আবার চলে আসছে, ঠিক আছে। সো এটা কাটতে হলে কীভাবে কাটবেন আপনি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কাটতে হলে এইভাবে কাটবেন, আপনি সোজা চলে যাবেন অ্যাপ্লিকেশনের ভিতরে। অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে এখানে থ্রি ডটের অপশন আছে, থ্রি ডট এখানে অপশন আছে, ঠিক আছে। সো থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে একদম নিচে দেখতে পাবেন যে আনইনস্টল একটা অপশন আছে এখানে, দেখতে পাচ্ছেন? সো এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে যাচ্ছে, আপনার ওকে দিবেন, বাস এখন দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। সো দোস্ত, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই সফটওয়্যারটা যদি আপনার যদি উপকার লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো টাকা পয়সা লাগবে না। অ্যান্ড ভিডিওটা যদি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবেন, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ গাইস।